হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমাদের সমুদ্র খন্দকার, জে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু শেয়ার গুগল ডক্স উইথ আদার্স। অর্থাৎ দেখা গেছে এখানে আমাদের যে গুগলে আমাদের যে ডকুমেন্টটা থাকবে সেটা কীভাবে দেখা গেছে আমরা শেয়ার করতে পারি অন্যদের সাথে, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমাদের কোথায় আসতে হবে, আমাদের গুগল ডক্সে আসতে হবে। কারণ গুগল ডক্সে আসার পরে এখন আপনি কী করবেন, আপনার যে ডকুমেন্টটা এখন আপনি তৈরি করবেন তো সেটা এখানে শেয়ার করার জন্য আমরা চলে যাবো কোথায়, এই যে আমাদের শেয়ার অপশনে। এখানে ধরুন আমার একটা ডকুমেন্ট তৈরি করা আছে, তো এই ডকুমেন্টটা এখন আমি কী করবো, আমি শেয়ার করবো। তো শেয়ার করার জন্য এখন আমরা বলছি কি, এখানে এই যে শেয়ার অপশনে এখন আমরা ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন এখানে ধরুন যে কি আমাদের কী অপশন দেওয়া আছে, প্রথমে অ্যাড পিপল অ্যান্ড গ্রুপ। তাহলে এখন আমরা কী করতে পারবো, আমাদের যেই পিপল সাথে আমরা কী করবো, আমাদের এই ডকুমেন্ট আমরা শেয়ার করবো, এখানে সেই পিপলকে আমাদের অ্যাড করতে হবে। পাশাপাশি আমরা কি আমরা তাহলে গ্রুপ অ্যাড করতে পারি, তো দুইটা বিষয় অ্যাড করতে পারি। তাছাড়া ধরুন এই যে আমাদের এখানে লেখা আছে জেনারেল অ্যাক্সেস, এখানে দেওয়া আছে কি রেস্ট্রিক্টেড। তো রেস্ট্রিক্টেড দেওয়া থাকবে, দেওয়া থাকলে কী হবে, এখানে অনলি পিপল উইথ অ্যাক্সেস ক্যান ওপেন উইথ দ্য লিঙ্ক। তাহলে কী করতে হবে, আপনি একমাত্র উই ধরনের পিপলরে আপনার এই জায়গা আছে লিঙ্কটা ওপেন করতে পারবে, যাদেরকে আপনি এখানে অ্যাড করবেন। মানে সবাই কী করতে পারবে না, আপনার এই লিঙ্কটা ওপেন করতে পারবে না, লিঙ্কটা আপনার কী করতে পারবে না, তারা দেখতে পারবে না। তো এখন সেই ক্ষেত্রে আপনি যাদেরকে আপনি এখানে অ্যাড করবেন উই পিপলরা, পাশাপাশি উই গ্রুপটা কী করতে পারবে, আপনার এই লিঙ্কটাকে মানে দেখতে পারবে, ওপেন করতে পারবে, যদি রেস্ট্রিক্টেড দেওয়া থাকে সেই ক্ষেত্রে। তাহলে এখন আমরা কীভাবে পিপল অ্যাড করতে হবে, এখানে ধরুন আপনার ওই পিপলের কী লিখতে হবে, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা। তাহলে এখানে ধরুন আমি আমার এখানে কয়েকটা ইমেল অ্যাড করা আছে, তাহলে এখান থেকে ধরুন আমি কি এই পিপলকে কাছে কী করবো, আমার এই এটার লিঙ্কটা পাঠাবো। তাইলে আমি এখানে সিলেক্ট করলাম, তো এর এখানে সিলেক্ট করলাম, তারপর আমি আবার ধরুন যে অন্য আরেকজনকেই করি, তাহলে এখানে ধরুন আমি এর কাছে পাঠাবো। তাহলে আমি যেই পিপলের কাছে পাঠাবো সেই পিপলের ইমেল অ্যাড্রেসগুলো আমি এখানে অ্যাড করে দিব। বাস অ্যাড করার পরে এখন আপনি যাদের কাছে পাঠাবেন এখন তারা কী করতে পারবে, তারা আপনার এই যে লিঙ্কটা তারা যখন ঢুকবে তখন তারা আপনার ডকুমেন্টটা কী করতে পারবে। যদি এখানে এডিটর দেওয়া থাকে তাহলে তারা আপনার ডকুমেন্টটা কী করতে পারবে, এডিট করতে পারবে। কিন্তু এডিটর না দেখে আপনি যদি এখানে দেখা দেন ভিউয়ার, তাহলে তারা কী করতে পারবে, আপনার এটা ভিউ করতে পারবে। মানে তারা আপনার ডকুমেন্টটা কী করতে পারবে, আপনার ভিউ করতে পারবে, ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করতে পারবে, এই বিষয়গুলো করতে হবে, কোনো কিছু এডিট করতে পারবে না। সেম কমেন্টারও আপনার এই ভিউয়ারের মতো কমেন্টারও সেই কাজগুলো করতে পারবে, কিন্তু এডিটর দিয়ে দেখা দিলে আপনার এই যে এই দুজন কী করতে পারবে, আপনার ডকুমেন্টটা তারা এডিট করতে পারবে। তো যদি আপনি এইভাবে এখানে দেখা দেন বিষয়টা, তারপরে এখানে দেখানোর পরে এখন আমরা কী লিখবো, এখন যাদের এই যা যে দুজনের কাছে আমাদের এই ডকুমেন্টটা আমরা পাঠাচ্ছি এখনও, তাদের কাছে আপনি এখানে কিছু মেসেজ লিখবেন। লেখার পরে লাস্টে এখান থেকে স্যান্ডে ক্লিক করলে এই দুইজনের কাছে আপনার কী চলে যাবে, এই ডকুমেন্টের লিঙ্কটা চলে যাবে, এই দুজনের কাছে চলে যাবে। এই দুইজনে একমাত্র কী করতে হবে, এই লিঙ্কটা তারা ওপেন করতে হবে, লিঙ্কটা তারা কি ব্যবহার করতে পারবে, মানে লিঙ্কটা তারা এখান থেকে আপনার যা দেখায় দেবেন সেটা তারা করতে পারবে। কিন্তু এই দুইজন ছাড়া অন্য কেউ এই লিঙ্কের মধ্যে তারা কোনো কিছু করতে পারবে না। তো এইভাবে চাইলে আপনি এখান থেকে এই আপনি কী করতে পারেন, আপনার এই ডকুমেন্টের লিঙ্কটা আপনার টার্গেটেড যে আপনার যে পিপল থাকবে তাদের কাছে আপনি কী করতে পারেন, সেন্ড করতে পারেন, অথবা টার্গেটেড গ্রুপে সেন্ড করতে পারেন। তো এইভাবে বিষয়গুলো দেখা দেয়। তো এখন ধরুন আমরা এখানে এটা সেন্ড করবো না, আমরা এটা ক্লোজ করে দিলাম, বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। এখন ধরুন এখানে আমাদের এই যে উপরে কিন্তু একটা অপশন দেওয়া আছে সেটিং, আমরা এই যে সেটিংয়ে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কী লেখা আছে, এডিটর ক্যান চেঞ্জ পারমিশন অ্যান্ড শেয়ার। তাহলে এডিটররা কী পারে, দেখা গেছে আপনার পারমিশন চেঞ্জ করতে পারে এবং শেয়ার করতে পারে। এখন যদি আপনি এডিটর যদি দেখা দেন সেক্ষেত্রে তারা এই কাজ করতে পারবে। আর এখানে যদি ভিউয়ারদের দেখা দেয় পাশাপাশি কমেন্টারদের দেখা দেয় তাহলে কী করতে পারবে, এই যে লেখা আছে ক্যান সি দ্য অপশন টু ডাউনলোড প্রিন্ট অ্যান্ড কপি, তাহলে তারা কী করতে পারবে, যদি আপনি এখানে ভিউয়ার কমেন্টার দেখা দিলে আপনার ওই পিপলরা এখানে কী করবে, তারা আপনার এই ডকুমেন্টটাকে ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করতে পারবে এবং কপিও করতে পারবে। কিন্তু এডিটরদের দেখা দিলে তারা চেঞ্জ করতে পারবে পারমিশন এবং শেয়ার করতে পারবে। এই যে বিষয়গুলো লেখা আছে আপনারা দেখতে পারেন। আমরা ব্যাকে যাই, বাস ব্যাক আসার পরে এখান থেকে আমরা অ্যাড পিপল গ্রুপ এই মাধ্যমে বিষয়গুলো আমরা দেখলাম এখানে, পাশাপাশি এটা দিয়ে আমরা এখানে সেটিংয়ের বিষয়গুলো দেখলাম। এখন পরে আমাদের এখানে আমরা যদি রেস্ট্রিক্টেড না রেখে এখানে আমরা কী অপশন রাখি, এখানে আমরা এই যে এখানে ক্লিক করলাম, করার পরে এই যে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এই অপশনটা আমরা এখানে ক্লিক করে দেখাই দিলাম। তাহলে এই অপশনটা যদি দেখা দিই অ্যাক্সেস আপডেট চলে আসছে। তো এটা দেখানোর মানে কি, এখন যদি আমরা আমাদের এই ডকুমেন্টের লিঙ্কটা এই যে আমরা এখানে যে কপিতে ক্লিক করি, এই যে কপিতে আমরা ক্লিক করলাম, তাই কপিতে ক্লিক করার পর আমাদের ডকুমেন্টের লিঙ্কটা হয়ে গেল, আমাদের কপি হয়ে গেল। তাহলে কপি হয়ে যাওয়ার পরে এই লিঙ্কটা যদি এখন আমি কী করি, আমি শেয়ার করি বিভিন্ন জায়গায়, তাহলে কী করতে পারবে, আমি শেয়ার করার পরে এই লিঙ্কটা মানে সবাই এই লিঙ্কটা ওপেন করে আমার এই ডকুমেন্টটা দেখতে পারবে। কেন, যেহেতু আমি এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এটা আমি দেখাই দিচ্ছি এই কারণে। এবং তারা কী করতে পারবে, এই যে ভিউয়ার দেওয়া আছে তারা আমার ডকুমেন্টটা কী করতে পারবে, তারা ভিউ করতে পারবে, তারা আমার ডকুমেন্টটা ডাউনলোড করতে পারবে, কপি করতে পারবে, প্রিন্ট করতে পারবে, এই বিষয়গুলো করতে পারবে, কোনো কোনো কিছু মানে এডিট করতে পারবে না, কোনো পারমিশনও কোনো শেয়ার করতে পারবে না যদি আমরা এখানে ভিউয়ার দেখাতে সেই ক্ষেত্রে। তাহলে এখন এটা কপি করার পরে আমরা কীভাবে শেয়ার করতে পারি, সেটা করার জন্য এখন আপনি যেন আমরা ফেসবুকে যাই। তো ফেসবুকে শেয়ার করতে গেলে এখন আমরা ধরুন এখানে ক্লিক করলাম,
ফেসবুকের টাইমলাইনে ক্লিক করার পর আমরা লিংকটা এখন পেস্ট করে দেই। লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, এই জন্য আমাদের এখানে লিঙ্কটা কিন্তু চলে আসছে, আমার ডকুমেন্টটা চলে আসছে। এই যে ডকুমেন্টের এখন আমাদের নামটা কি, যে কামাল, যে কামালের নাম দিয়ে ডকুমেন্টটা করা, এই জন্য কামাল, কামালের নামে ডকুমেন্ট, এটা এখানে নিচে চলে আসছে। পাশাপাশি এই যে লিঙ্কটার আর আমার ডকুমেন্টের মধ্যে যে বিষয়গুলো আছে এখানে, সেই বিষয়গুলো কিন্তু আমার এখানে চলে আসছে। এখন যদি আমরা এখানে পোস্টে ক্লিক করি, তাহলে আমাদের এই ফেসবুক টাইমলাইনের যেসব ফ্রেন্ড ফলোয়ার আছে তাদের তাদের নিউজ ফিডের মধ্যে আমাদের এই লিঙ্কটা আর আমাদের পোস্টটা চলে যাবে। তো চলে গেলে তারা সবাই কি করতে পারবে, আমাদের এই গুগল ডক্সের মধ্যে আমাদের যে ডকুমেন্ট আছে তারা দেখতে পারবে, এই কাজটা করতে পারবে। যদি যেহেতু আমরা কি দেখা দিচ্ছি, এখানে ভিউয়ার দেখা দিচ্ছি, কিন্তু ভিউয়ার না দেখা যদি আমরা এখানে এডিটর দেখা দিই, তাহলে কি করতে হবে, তারা এডিট করতে পারবে, তারা মানে অন্য জায়গায় শেয়ার করতে পারবে, সব কিছু করতে হবে এডিটর দেখা দিলে। কিন্তু ভিউয়ার কমেন্টটা দেখা দিলে সেই ক্ষেত্রে শুধু করে তারা দেখতে পারবে, প্রিন্ট করতে পারবে, কপি করতে পারবে, এই বিষয়গুলো করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আপনার যদি চান, যেভাবে চান আপনি সেইভাবে এখানে দেখা দিয়ে পোস্টে ক্লিক করলে ফেসবুকে শেয়ার হয়ে যাবে। তারপরে চাইলে আপনারা কী করতে পারেন, আপনার ফেসবুকে ছাড়া টুইটারে বা আপনার যে কোনো জায়গায় প্রয়োজন, আপনি এইভাবে লিঙ্কটা কপি করে নিয়ে আপনি শেয়ার করতে পারেন। তারপরে ইচ্ছা করলে আপনার ইমেলের মাধ্যমে আপনি করতে পারেন। আপনি যদি মনে করেন আপনার যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন, তো সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে ধরুন এইভাবে ফেসবুকে আপনি শেয়ার করতে পারেন। তারপর ফেসবুকে ধরুন আপনার এই পোস্ট করা ছাড়াও আপনি ইচ্ছা করলে ফেসবুকে আপনার মেসেঞ্জারও শেয়ার করতে পারেন। যে আপনি মেসেঞ্জারে যাওয়ার পরে মেসেঞ্জারের মধ্যে আপনার ধরুন যে আপনার লিঙ্কটা পেস্ট করে দিলেন, প্লাস মেসেঞ্জারও শেয়ার করতে পারবেন। তারপর ধরুন আপনি ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। কীরকম, এখন যদি আমরা আমাদের ইমেলে যাই, ইমেলে যাওয়ার পর এখান থেকে আপনার ক্লায়েন্টকে আপনি ইমেলের মাধ্যমে সেন্ড করবেন, অথবা আপনার আপনার ফ্রেন্ডকে আপনি ইমেলে সেন্ড করবেন। সেটা করার সময় আপনি যার কাছে সেন্ড করবেন তার এখানে ইমেল অ্যাড্রেসগুলো আপনি লিখবেন। ইমেল অ্যাড্রেসগুলো লেখার পরে সাবজেক্ট লিখবেন, তারপরে এখানে আপনি ইমেলে যা লেখা লিখবেন, লেখার পরে এখানে লিঙ্কটা আপনি পেস্ট করে দিলেন। ফার্স্ট লিঙ্কটা পেস্ট করার পর লিঙ্কটা চলে আসলো, আসার পর এখান থেকে আপনার সেন্ডে ক্লিক করলে আপনার এই ইমেলের সাথে এই এই লিঙ্কটা চলে যাবে। ফার্স্ট লিঙ্কটা চলে গেলে সে যার কাছে পাঠাবেন, যাদের কাছে পাঠাবেন তারা ইমেলটা চেক দিলে তারা আপনার ক্লিক করে আপনার এই ডকুমেন্টটা তারা দেখতে পাবে লিঙ্কের মাধ্যমে। দেখুন ধরুন এইভাবে আমরা কী করতে পারি, আমাদের যে আমাদের কোনো এই যে ডকুমেন্টের লিঙ্কটা থাকবে সেটা আমরা এইভাবে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। আচ্ছা, তারপর এখানে আমরা আবার আসি, আমাদের এখানে আসার পরে এখানে আমরা যাই ডকুমেন্টে, যার পরে এখান থেকে আমরা দেখলাম কি, যে এখান থেকে কপি করে লিঙ্ক শেয়ার করার বিষয়ে। তারপরে যে ভিউয়ারের পরে আমরা বলছি যে এই কমেন্টার আর ভিউয়ার দেখা গেছে আমাদের সেম কাজটাই করে, এটা তো আমরা অলরেডি এখান থেকে দেখলাম যে দুইটা অপশন এখানে সেম কাজই করে এটা। কিন্তু এখানে এডিটর কী কাজ করে, পারমিশন আর শেয়ার, এই দুইটা বিষয় করে। তাহলে আমরা এখানে এডিটর দিয়ে এখানে এডিটর দেখা দিলাম, ফার্স্ট দেখানোর পরে এখন আমাদের সাবমিট করলাম, এখন আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে, লিঙ্কটা কপি করে নিয়ে আমরা যেখানে যেভাবে শেয়ার করি না কেন, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের কী করতে হবে, বা সেখানে পারমিশন যে তারা কী করতে পারবে, এই যেখানে যেটা বলা আছে এখানে যেখানে কী করতে হবে, পারমিশন যে চেঞ্জ করতে পারবে, শেয়ার করতে পারবে, এডিটর দিয়ে দেখা দিলে এই কাজগুলো করতে পারবে। তাহলে এখান থেকে আপনাদের যেইভাবে প্রয়োজন আপনারা কী করতে পারেন, আপনাদের এই ডকুমেন্টের লিঙ্কটা আপনার কপি করে নিয়ে, অথবা সরাসরি আপনাদের পিপল বা গ্রুপের মধ্যে আপনার কী করতে পারেন, যাদের কাছে শেয়ার করবেন, যেই গ্রুপে শেয়ার করবেন তাদেরকে এখানে ইমেল আপনি অ্যাড করে দেওয়া। পাশাপাশি এখান থেকে বলছি আপনার লিঙ্ক কপি করে নিয়ে আপনার যেভাবে প্রয়োজন আপনি এইভাবে দেখা গেছে আপনার ইমেলে, ফেসবুকে, টুইটারে বা আপনার ওয়েবসাইটে বা আপনার যেখানে আপনার দরকার আপনি এখানে এইভাবে শেয়ার করতে পারবেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু শেয়ার গুগল ডক্স উইথ আদার্স এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।